জাহান্নামের অধিবাসী কারা প্রত্যেক অন্যায় ঝগড়াকারী মিথ্যা দলিল তৈরি করে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আমি কি তোমাদের খবর দেবো না জাহান্নামের অধিবাসী কারা নিজে জবাব দিচ্ছেন কুল্ল অতল্লেন জব্বাজেন মুস্তাক বেরেন প্রত্যেক অন্যায় ঝগড়াকারী বাংলা কথা না পাদের ঠেলে ঝগড়া করে আসলে কোন ব্যাপারই না তুচ্ছ বিষয়ে ঝগড়া করবে এরকম কিছু লোক আছে সে তার ঝগড়া শেষ হয় না মিথ্যা দলিল তৈরি করে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে আপনি আপনার বাবা আপনার সন্তান সবাই ব্যবহার বসবাস করছেন ধরে এক শতাধিক বছর ধরে এখন দেখছেন তো জমি আপনার নেই সব ভুয়া দলিল তৈরি করে এমন করে নিয়ে নিছে যে আপনার কানতে কানতে বাড়িতে বাড়ি যাচ্ছে এগুলো প্রায় দেখছি পত্রিকায় এরা হলো অন্যায়ভাবে ঝগড়াকারী আর একটা জব প্রচন্ড কৃপন আল জম্মু আল বাকির যাই খালি নেয় দেওয়ার তার মুঠ মোটে খোলে না খালি নেবে খালি নেবে করলে হোমা যাতেন লোমা আল্লাহ যেমন আদাদা খালি মাল জমা করে খালি গনে কত টাকা হলো ব্যাঙ্কে কত টাকা জমা হলো খালি গনে আল্লাহ রসুল বলছেন জাহান্নামেদের এই তিনটা লোক জাহান্নামে যাবে এক হলো যে অন্যায়ভাবে ঝগড়া করে সহজে মিটে যায় সে ঝগড়া করবি দুই নম্বর হলো যে কঠিনভাবে কৃপণ অর্থ গিরিধিনু যাকে বলা হয় আর মোস্তাকবরিন আত্মম ভরি আগে চলে গেল ওইরকমই প্রচণ্ড অহংকারী बोखार मुस्लिम हाथ जीवन सब